আব্বা আমি এই বিয়ে করতে পারবো না। কে তুমি কি কোসি খুকা আজ বিয়ে করতে পারবে না? তোমার তো বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। আমি তো কইতেছি না যে আমি বিয়ে করব না, আমি কইতেছি এই মেয়েরে বিয়ে করতে পারবো না। আব্বা আপনি এরকম নির্দয় হইলেন কেমনে? কোন তো দেখি আপনি নিজে ঠিকই তো পরির মতো আমার আম্মারে বিয়ে করে ঘরে এনেছেন, আমার বেলায় এরকম করলেন কেন আপনি? আম্মা তুমি কিছু কও না কেন? শফিকুল তো ঠিক কথাই কইছে। দেখো তুমি চুপ করো, তুমি ছেলের কথায় নাচা শুরু করে দিয়েছো না? এই ওর জন্য কতটা মেয়ে দেখা হয়েছে সেটা খেয়াল আছে? না হলেও কমপক্ষে 50টা। কোনো মেয়ের বাপ তো তোমার এই সোনার টুকরে সওয়ালের হাতে মেয়ে তুলে দেয় না। এখন ওই বকুলটাই তার বিয়ে করতে হবে, বংশের প্রদীপ আসতে হবে। আব্বা বংশের প্রদীপ আসবে না আব্বা, আপনি যে স্বপ্ন পূরণের কথা বলতেছেন সেই স্বপ্ন পূরণ হবে না, তার আগেই আমি পরকালে চলে যাব। বাবা তুই কি আত্মহত্যা করবি? এই শফিকুল এরকম ফালতু জিনিস করার ছেলে না, আব্বা তো বুঝবে না। মা তুমি একটু চিন্তা করে দেখো, আমার যে এই যে শরীরের যে অবস্থা, হ্যাঁ এইরকম একজন আমি মেয়েরে যদি বিয়ে করি তাহলে ভবিষ্যতে তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তখন কি হবে? কি দুর্ঘটনা ঘটবি সেটাও কি আপনি বুঝতে পারতেছেন না? আঙ্কেল আমার কিন্তু ভালো লাগতেছে না, আপনি পারমিশন দিলে শফিকুলের একটা কোণি মাইরে দিই। আপনি তো জানেনই আমি কিন্তু ক্যারাতে তো ব্ল্যাক বেল্ট। না আমি বিয়ে করবো না, জীবন চলে গেলেও বিয়ে করবো না। কাজী সাহেব আপনি বসে আছেন কেন, বিয়ে পড়ান। আপনি আমাকে তমক দিচ্ছেন কেন? আমি একজন সম্মানিত লোক, এভাবে চকরে করলে কি বিয়ে পড়ানো যায়? আই কাজী ঘরের কাজী এসব কথা বাদ দিয়ে এখনই বিয়ে পড়ান, নালে কিন্তু আপনারই আসার দেবো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এরকম বিয়ে জীবনে পড়াই নাই। এই নেন আপনি বাপের নাম কন, মায়ের নাম কন, এনে সই দেন। আমি না আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না আব্বা, আমি বিয়ে করবো না আব্বা। না না আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি মরে গেলেও কবল বলবো না, মরে গেলেও করবো না। মা তুমি এত রাত্রে এখানে আছো কেন? কিসের একটা শব্দ শুনলাম, তো বাপু আছে আমার সাথে, তো দেখো। হ্যাঁ আব্বা আইছে, আব্বা আইছে, তাহলে তোর কোনো উপায় নেই। বল বাপ। বলতেছি মা। কি রে বাপ, চিৎকার পারছিস কেন? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? হ্যাঁ আব্বা আমি আমি বিয়েতে রাজি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত আবার কি? শর্ত তো দেয় মেয়ের বাপেরা। আচ্ছা ঠিক আছে, তোর কি শর্ত কয় দেখি? আমি যে করেই হোক একটা সার্টিফিকেট অর্জন করব, কিন্তু শর্তটা হলো আপনি যে করেই হোক একটা সুন্দরী শিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করবেন। এই তো আমার সব লাইনে এসে গেছে। এই কথা আমি তোরে কতবার কইছি যে মিনিমাম আমাকে একটা সার্টিফিকেট আনে দে, তাহলে পরে আমি মেয়ের বাপেরে কথি পারবো যে আমার সওয়াল লেখাপড়া ঠিকই করেছে কিন্তু আমার সাথে থাকে এখন আমার ব্যবসা দেখাশোনা করে। বাপরে আমি তো কথা দিলাম, তুই খালি একটা সার্টিফিকেট এনে দে, আমি তাহলে পরে তোর জন্য পরীর মতো একটা বউ এনে দেবো। আপনি আপনি কথা দিলেন তো? কথা দিলাম মানে তোর মা সাক্ষী। রাগ করে ওষুধ খাবে না, এখন সুগার হাই, এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে। সুগার লো কিংবা হাই 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল।
হ্যালো এক্সকিউজ মি। জি মানে আশেপাশে কাউকে দেখছি না তো, তাই আপনাকে। আচ্ছা নো প্রবলেম, বলো। আচ্ছা উন্মুক্তে ভর্তি সংক্রান্ত অফিসটা কোন দিকে? সোজা গিয়ে বামে গিয়ে 3 নম্বর রুম তো উন্মুক্ত অফিস, দরজার সামনে লেখা আছে, আপনি দেখতে পাবেন। ও আচ্ছা, ধন্যবাদ। আরে তুতলা দাঁড়া তো, তুতলামি করিস না সব জায়গায়। ভাই ও ভাই, কানের ভিতরে হেডফোন লাগাইলে পরে শুনেন নাকি কিছু? কখন থেকে ডাকতেছি আপনারে? কি কো, এই ঠাড়া পড়া রোদের মধ্যে দাঁড়ায় থাকতে ভালো লাগে না? আপনি কইতে পারেন না, কিছুই করতে পারেন না, ভালো লাগতেছে না? এই চুপ কর, বয়স কম কথা কম, যখন বয়স বাড়বো তখন কথা বলবি। বয়স বাড়লে প্রেমে পড়বি, অনেক মজা পাবি, বুঝছো? প্রেম যে কি জিনিস এটা বুঝবি কি? ওই যে একটা কথা আছে না, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। বাকিটা তুই ধর। ভাই এটা কোনো কথা কইলেন? আমি তো তোতলানোর জন্য কথাই কইতে পারি না, গান গাবো কেমনে? এ ওরে থামাবি। আরে ভাই ও তো তোতলা, ভালো করে কথাই কইতে পারে না, গান গাবো কেমনে কোন তো? ওর যে জিব্বাটা শর্ট এটা তো মাঝে মাঝে আমি ভুলেই যাই। এই গানটা তুই ধর। এই এখন লাইনে আইছেন ভাই, তাহলে রেডি ভাই ধরুম। ধর। প্রেমের মরা জলে ডুবে না, ওইও প্রেমে ভাঙতে একদিনই করতে দুই দিন, অমন প্রেম আর কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, ওইও প্রেমে করতে একদিনই ভাঙতে দুই দিন, অমন প্রেম আর কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। আরে প্রেম করেছে আয়ব নবী, কবিতা নাকি আপনি কিচ্ছু দেখে না, তোদেরকে হুদাই খালি খালি আমার সাথে রাখেন ভাই। কি অবস্থা সবার? উনি ক্লাসের মধ্যে ছাত্রী তো মনে হচ্ছে না। ইব্রাহিম। ইয়েস ম্যাম। খলিল। ইয়েস ম্যাডাম। হাফিজা। ইয়েস ম্যাডাম। কোহিনূর। ইয়েস ম্যাডাম। মনির। ইয়েস ম্যাডাম। বাদল। ইয়েস ম্যাডাম। শফিকুল। ইয়েস ম্যাডাম। আপনি বসেন। কাকা আপনি এখানে? বুঝলাম না। একবার বলছি শুনোস নাই, ভর্তি হয়েছে এখানে। এটা কি লেখাপড়া করার বয়স? বিয়ের বয়স চলে যাচ্ছে, এখন আসছেন লেখাপড়া করতে। বিয়ে করলে কতটা প্রলোভন থাকতো আপনার? হালিখানিক থাকতো, বাদ দেয়।
শোন, তুই কিন্তু এখন আমার ভাতিজা না, তুই আমার ক্লাসমেট, আমার কিন্তু তোর সহযোগিতা করতে হবে। করবো। শোন, সুন্দরী শিক্ষিত মেয়ে ছাড়া আমি তো বিয়ে করবো না, তার জন্য একটা সার্টিফিকেট দরকার, এই সার্টিফিকেটের জন্য আমি এখানে ভর্তি হয়েছি। এই কথা আপনি আমার আগে করবেন না, একটা নকল সার্টিফিকেট আপনার এনে দিতাম। নকল জিনিস এরকম মজা আছে? বউ যদি কোনো দিন বুঝতে পারে যে আমার সার্টিফিকেটটা নকল, তাহলে তো বাচ্চা কাচ্চা রাইখা আর একজনের সাথে ভাইগা যাবো, তখন কী করবি? খবরদার, নকল টকলের কথা কোনো দিন আমরা বলবি না, চিন্তাও করবি না, তুইও চিন্তা করবি না। বাদল, তোর কী হয় রে? আমার এলাকার কাকা। শফিকুল সাহেব। জি ম্যাডাম। যদি কিছু মনে না করেন, আপনি এই বয়সে কেন স্কুলে ভর্তি হয়েছেন বলবেন? ওনার একটা সার্টিফিকেট দরকার ম্যাডাম, সার্টিফিকেটের জন্য বিয়ে হচ্ছে না। আপনি বসেন। কেউ ওনাকে দেখে হাসবে না, কারণ শিক্ষার কোনো বয়স নেই। তুমি না খাইলে বাড়িতে কি আর খাওয়ার লোকজন নাই? শফিকুল যে কলেজে ভর্তি হয়েছে, সে রাত জেগে পড়াশোনা করবে, তার জন্য ভালো মন্দ কিছু রাঁধতে হবে না, ওর শরীরে তো হাড় ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। তোমার পাগলামি দেখে না হাসে পারতেছি নে। আরে, ছেলে কি আর এখন ছোট আছে নাকি? তার মেলা বয়স হয়েছে, আগে দেখো কতটুকু পরে, তারপর ফলাফল দেখে মুরগি ধরলে ভালো হতো না? দেখো, আমার ছাওয়ালে নিয়ে তুমি এত তামাশা করবা না, ওর পড়াশোনা হয় নাই তো শুধু তোমার জন্যে। কি এক সাঁতার কাপড়ে ব্যবসা করতে সাথে ছাওয়ালটারে নিয়ে যেতা, আমার ছাওয়াল কি পড়ার সময় পাইছে? তোমার সাথে আমি তর্কে যেতে চাই নে, তবে তুমি শোনো, তোমার ছেলের মাথায় যদি কিছু থাকতো, তাহলে পরে সেই কাজের মধ্যে দিয়েই পড়াশোনা করতে পারত। আরে, তোমার ছেলের যে কতটুকু মুরদ সেটা আমি খুব ভালো করে জানি। আমিও জানি আমার সওয়াল কি পারে। যখন একখান সার্টিফিকেট এনে তোমার হাতে দিবে, তখন বুঝবা যে আমার সওয়ালের মুরদ কত। সেই জন্যই তো কচ্ছি যে এখন থেকে সুন্দরী একটা মায়ে খোঁজো। তোমার কথা শুনে তো মনটা খুব ভালো হয়ে গেল। তোমার ছেলে আমার হাতে সার্টিফিকেট এনে দেবে, তাহলে পরে তো তোমার আর ওই সুন্দরী মেয়ে নিয়ে টেনশন করতে হবি না। আমি আজকেই সার্চিং শুরু করে দেবো, মানে মেয়ে দেখা শুরু করে দেবো। হ্যাঁ, এ না, ধরো 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 ধরো। আরে ছোট মাছ, তোমার সওয়াল খালি তার চোখের জ্যোতি বাড়বি, বুঝছো? নাও। খালি আমার সওয়াল, আমার সওয়াল করতেছো, সওয়াল কি তোমার না? আরে হলোই একই কথা, ওই কথার কথা কলাম আর কি। কী খাবি অর্ডার দে। আরে রতন, কি জানি শুনলাম আপনি ওই স্কুলে ভর্তি হয়েছেন। তোর কথা শুনে মনে হইতেছে আমি স্কুলে ভর্তি হয়ে খুব অন্যায় করে ফেলছি? হ্যাঁ, এবার বল, ফাঁকে চল। শোন বাদল, তোর হাত খরচ যা লাগে চা পানি খাইতে, সেটা আমি তোর দিবানি সময় মতো। হ্যাঁ, এখন তুই বল ক্লাসে কী কী বললো সেটা আবার বুঝাই বলতো। কাকা, চলে না, আমি নিরিবিলি জায়গায় চলে যাই, এখানে বোঝানো সম্ভব না। নিরিবিলি জায়গায় বসা আপনি সুন্দর করে আমি সব বুঝাই দিই। ঠিকই বলেছিস বন্ধুনা, চল। চা এখন খাবো না, পরে খাবো, হাতে কাজ আছে, তুই তার দামটা আমি দিয়ে দেবো না, পরে অসুবিধা নেই, ঠিক আছে? শফিকুল ভাই, ওনার সাথে বইসা ক্লোজ টু ক্লোজ হাসাহাসি করে কথা কইতেছো,
কি কইতাছিলে ভাই? আরে শফিকুল কাকা এখন আমার ক্লাসমেট না। ও মা গো, আদু ভাই? কদু ভাই। তুমি কদু ভাই? হ্যাঁ। একসাথে স্কুলে ভর্তি হইছো? জি। কোন স্কুলে ভাই? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ও মা, উন্মুক্ত স্কুল, ওটার শিক্ষক তো আবার আমার কবিতা। হায় হায় বাদল ভাই, বাইরে আমার কি একটা উপকার করবা। বুঝছি, স্কুলে ভর্তি হবেন। বেড়া, আমার পড়ালেখা শেষ হয়ে গেছে না? আগে শোন মনোযোগ দিয়ে, মানে শফিকুল ভাই যে কোনোভাবেই স্টুডেন্ট হয়ে শিক্ষকের কাছাকাছি না যাইতে পারে, এতটুকু দূরত্ব যেন শফিক ভাইয়ের সাথে কবিতার থাকে, এটা একটা তোমার ব্যবস্থা করতে হবে ভাই। ঠিক আছে, এটা আমার মাথায় রাখলাম। আরে ভাই, মাথায় থাকলে তো হইবো না, এই দিলের মধ্যে রাখতে হবে, আমি তোমার ভাই না। ও বুঝছি, ঠিক আছে। তোমার তো আবার স্কুলে ভর্তি হয়েছো, খাইও চকলেট খাইও। আরে আমি বড় হয়ে গেছি না এখন। বড় হয়ে গেছো? হ্যাঁ বড় হয়ে গেছি। কোন ক্লাসে বড়? আমি এখন এসএসসি পরীক্ষা দিব। ও, তাহলে তো মেলাই বড় হয়েছে না তুমি তো। আচ্ছা রাখো পুরোটা। বাদল, একটু বিশেষ নজর দিস রে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো না, সমস্যা নেই। ঠিক আছে। দূরে সরামু, শফিকুল ভাইয়ের আল্লাহ জানে, দেখি কতটা কাজ করতে পারে। কিরে মা, তুই আপনাকে হাসতেছিস কেন? কি হয়েছে? খুবই কিছু হয়নি তো, তোমার কাশি তো দেখি দিন দিন বাড়তেই আছে। হরে মা, বয়স হলে তো রোববার বাসা বাদ বই, সত্যি করে কত মাতে হাসতেছিস কেন? তুমি শুনেই ছাড়বা? তাহলে শুনো, আমাদের স্কুলে নতুন একজন ছাত্র ভর্তি হয়েছে, বয়স কম হলেও 40-এর উপরে হবে। কি কোস মা, এটা হয় নাকি? এই জন্যই তো একা একা হাসতেছি, বেচারা নাকি সার্টিফিকেটের জন্য বিয়ে করতে পারতেছে না। কি দিন আসলো রে মা, কিছুই বুঝি না। এটা তুমি কি বললা মা? তুমি আমাকে দেখো, আমি বিএ পাস করছি, তুমি কি কখনো কোনো অশিক্ষিত ছেলেকে আমার সাথে বিয়ে দিবা? কোনোদিনও না। তোর যদি সারা জীবন বিয়ে না হয়, তাও কোনো মূর্খ ছেলের সাথে তোর বিয়ে দেবো না। তাইলে এখন তার বিয়ের জন্য যদি শিক্ষিত মেয়ে চাই, তাহলে তো সার্টিফিকেট চাইবে। হায় রে, নাও নাও নাও, কি অবস্থা। কিচ্ছু না শফিকুল, শফিকুল অদর জুড়ে চলবে না, তোর মাথা ঠান্ডা রেখে সব কিছু করতে হবো, সার্টিফিকেট তো দরকার। পড়াশোনা হয় যেটা পারি না সেটা আমার উপরে চাপাই দেয়। আব্বা ও দেখি, এটা দেখি হবে না। A plus B whole square to the equal to B. কি সব মুখস্থ করতে হবে, কি সম্ভব আমার দ্বারা এই বুড়ো বয়সে এসে? হ্যাঁ তোর তার সাথে বলে এতে 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 অ্যাপল, এতে অ্যাপল, বিতে বিতে বাংলাদেশ, সিতে সিতে কি সিতে রে, কিসের মধ্যে পড়লাম রে। এত পড়া এত পড়া আমি কিভাবে পড়বো? আমার তো ব্রেন যাচ্ছে না। হ্যাঁ ব্রেন তো জাম হয়ে যাচ্ছে, তাও তো পড়তে হবে, উপায় নেই উপায় নেই শফিকুল, তাও তো পড়তে হবে। Bye.
আকাশের দিকে তাকাইলে কি হবো? কোন ভাবির তো মনের কথা কইতে হবো, যে ভাবি কইতে হবো ভাই। আরে ভাই, আমি কি চেষ্টা কম করতেছি? আমি তো চাই মিনিটে মিনিটে তারে গালি গিয়ে আমি আই লাভ ইউ আই লাভ ইউ বলে আমি ভালোবাসার কথা বলি, কিন্তু আমি পারি। ওর সামনে গেলে তো খালি কথা আটকায় যায়, দেখলি না ফুল দিচ্ছি কিন্তু মুখে কিছু বলতে পারতেছি না ভাই। যেভাবে হোক কালকে কইতে হবো। চলেন আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস মানে কিসের প্র্যাকটিস? মানে ধরেন আমি কবিতা, আপনি আমাকে প্রপোজ করবেন, আপনার ভিতরে যা জড়তো আছে সব বাইরে যাবো ভাই। পারবেন আপনি ভাই, পারবেন, করেন, চলেন যাই। ধর বেড়া, তুই একটা ছেলে আমিও একটা ছেলে, তোর যে ইমোশন আমারও সেম ইমোশন, তো আমি তোর সামনে কেমনে প্র্যাকটিসটা করবো ভাই? বুঝলাম, আপনিও ছেলে আমিও ছেলে, কিন্তু জড়তোটা তো যাবো, ধরেন আমি তো ধরতে কইছি ভাই। চলেন প্র্যাকটিসটা করি ভাই, পারবেন আপনি ভাই, পারবেন, সাহস করেন ভাই। ভাই আপনি শুরু করেন। শুরু করবো? শুরু করেন ভাই। আচ্ছা, মনে কর তুই কবিতা না, আমি রবি, আমি তোর সামনে দাঁড়ানো, আমি আইয়া গেলাম কবিতা, আমি তোমারে ভালোবাসি ভাই। হইতেছে না, ইমোশনাল দেন, ইমোশনাল, আরো ইমোশনাল দেন। ওই যে যেই ভাবি যে হাঁটু গাড়ে দেন না ভাই, সেইভাবে দেন। তুই দাঁড়া। আচ্ছা ঠিক আছে, ধরেন করেন ভাই। আমি আমি কবিতা, হ্যাঁ তুকলা দাঁড়া, তুই এই জায়গায় দাঁড়া, এই জায়গায় দাঁড়া। মনে কর কবিতা আমার সামনে দাঁড়ানো, আমি রবি, আমি আয়সা বললাম কবিতা তোমারে আমি ভালোবাসি, তোমারে না পাইলে আমি মরে যাব, মরে যাব, মরে যাব কবিতা। বুঝছি, হাঁটু কাটা হয়েছে, আরেকটু ইমোশনাল দেন ভাই, এরকম বলতে ভয় পেয়ে যাব ভাই। কবিতা তোমারে না পেলে আমি মরে যাব কবিতা। সাবাস, এই তুতলা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে ভাই, পারবেন ভাই, আপনি পারবেন ভাই, অবশ্যই পারবো। সামনে দাঁড়ামু, অবশ্যই গিয়া গুমু কবিতা তোমারে আমি ভালোবাসি, আই লাভ ইউ ভাবি। কি বলবো, এই যে যা বলার তো নিয়ে এসেছি। আপনি আমাকে ফুল দিচ্ছেন কেন? এটা ফুল ফুল কেন দেয়, কেন দেয়, এ কেন দেয় রে ভাই? ওই যে জানো না, না আমি জানি না, একটু বুঝায় বলেন। আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। স্কুলের সময় হয়ে যাচ্ছে, এই 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 চল 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 যাও, প্লিজ প্লিজ। রাগ করে ওষুধ খাবে না, এখন সুগার হাই, এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে, সুগার লো কিংবা হাই, 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল। আপনি আমাকে নিয়ে মজা নিচ্ছেন, নেন, আপনাদেরই তো সময়, যত ইচ্ছে মজা নেন। আপনি ভুল বুঝতেছেন, আমি আপনাকে নিয়ে কেন মজা নিব? আমার এখানে আসার নিশ্চয়ই একটা কারণ আছে। টিচাররা দেখলাম সবাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। একটা কথা কি, শিক্ষার একটা বয়স থাকে, বয়সটা চলে গেলে যে কোনো কাজই কঠিন হয়ে দাঁড়ায়। এই তো আপনি বুঝতে পারছেন, আপনি ট্যালেন্ট। আসলে আমি পড়াশোনা করতে চাই না, একটা বেকায়দায় পড়ে আসলে পড়তে হচ্ছে, মানে আমি বুঝতে পারছি যে আমাকে দিয়ে পড়াশোনা হবে না, কেন যে বলতে গেলাম যে সার্টিফিকেট অর্জন করব। তো এখন আপনি কি করবেন, আপনি বলেন না কি করা যায়। আমি কিভাবে বলবো, আপনার সমস্যা তো আমি সমাধান করতে পারবো না। মানে আপনি তো টিচার, হ্যাঁ, আপনি যদি আব্বাকে গিয়ে বলেন যে আপনার ছেলের মাথায় গোবর ছাড়া কিছু নাই, তখন আব্বা আপনার কথাটা বিশ্বাস করবে, তখন আর আমার পড়াশোনা করতে হবে না। মনে করেন বললাম, তারপর আপনার বিয়ের কি হবে? বিয়ের আর কি হবে, কপালে যদি বিয়ে থাকে হবে, না হলে হবে না, কিন্তু আপাতত বিপদ থেকে তো বাঁচতে পারবো, মানে আপাতত তো বাঁচান আমারে, মানে আমার যে কাজটা আমার দিয়ে হবে না সেই কাজের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ আছে বলেন? চলেন না, চলেন আমার সাথে, চলেন। আচ্ছা ক্লাসটা আগে শেষ হোক, তারপর যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। কেন যে আব্বারের সার্টিফিকেটের কথা বলতে গেলাম, হ্যাঁ।
তোমার সব কথা শুনলাম, তবে একটা কথা, তুমি একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ হয়ে শিক্ষার বিরুদ্ধে কথা বললে এইটা আমার ভালো লাগলো না। তুমি আমার ছেলেকে উৎসাহিত করবে, শিক্ষার কোনো বয়স লাগে না, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, এই সব তা না। আঙ্কেল, আপনি যেভাবে কথাটা নিয়েছেন আমি ওভাবে বলি নাই। যেভাবেই কথা বলো, কথার অর্থ তো শিক্ষার বিপক্ষেই গেল নাকি? আব্বা, উনি আমাদের বাড়ির মেহমান, মেহমানের সাথে আপনি। শফিকুল, তুমি থামো, এখন তোমার আব্বা কথা কচ্ছে। আহা শফিকুল, কি কতি শাস্ত্রের কতি দাও না। আব্বা, হয়েছে কি মানে আমার ব্রেনের যে খারাপ অবস্থা সেটা উনি দুই দিন দেখেই কিন্তু বুঝতে পারছে। আমি খামাখা সময় নষ্ট করতেছি, আমি তো ওনারে সেই জন্যে আপনার কাছে নিয়ে আসছি। ও, তোমাদের দুজনের পরিচয় তাহলে আগের থেকেই হয়ে গেছে, ভালো ভালো। মা, তুমি কি বিবাহিতা? না আঙ্কেল। আব্বা, আপনি কিসের মধ্যে কি শুরু করলেন? ম্যাডাম চলেন তো, আসেন আসেন। মা, ছেলে কিন্তু একের জিনিস, শুধু সার্টিফিকেটটা অর্জন করতে পারিনি। ও মা, তুমি কি ওর দায়িত্ব নিতে পারো? আঙ্কেল কি বলতেছেন, আমি ওর কি দায়িত্ব নিব? না, তুমি আমার কথায় ভুল বুঝো না। তুমি যদি সঠিকভাবে ওরে গাইড করো, ওরে যদি তুমি প্রাইভেট পড়াও, তাহলেও না শিখে পারবি না। তুমি রোজ স্কুলতে যাওয়ার সময় এক ঘন্টা করে খালি সময় দিবে, তুমি তো আমার মেয়ের মতো। আমি একজন অসহায় বাবা হিসাবে তোমার কাছে এই আবেদনটা করছি, এই নিবেদনটা করছি মা। আব্বা, আপনি কি শুরু করলেন? তুমি থামো, তোমার জন্য আমার পাতৃপক্ষের বাবাদের কাছে অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাও তুমি কও যে আমার সুন্দরী শিক্ষিত পাত্রী চাই। এই সার্টিফিকেট ছাড়া কেউ কোনদিন শিক্ষিত মেয়ের সাথে বিয়ে দেয়? আচ্ছা আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, আমি শফিকুলকে চলেন। দেখিছো তোমার সওয়ালের ফাঁকি দেওয়ার বুদ্ধিটা দেখিছো? আর তুমি তারে প্রতিদিন দেশি মুরগি জবাই করে খাওয়াতে চাও। আহা, রাগ করতেছো কিসের জন্য? মাছ মুরগি এগুলি তো আমার সওয়ালি খাচ্ছে, না অন্য বাড়ির কেউ খাচ্ছে? সওয়ালি খাচ্ছে, আপনি তো পারলেনই না ভাই। ওরে, এই আর তো সুযোগ দেওয়া যাইব না, আমার পাখিটারে খুব তাড়াতাড়ি খাঁচার মধ্যে বন্দি করতে হবে। ঠিক আছে, একদম ঠিক। আপনি তো পড়াবেনই আমাকে নিয়মিত, একসময় তো পরিচয় হওয়াই যাবে, কিন্তু আপনি কখন থেকে পড়াবেন? আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আমি তো পড়াবো, আপনার তো সার্টিফিকেটটা নিয়ে কাজ। আপনি ভালো মতো পড়াশোনা করবেন, আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে তাহলে।
রে মা, মোটর বাইকের শব্দ শুনলাম। আরে আর বইলো না, একটা ঘটনা ঘটে গেছে, চার কথা বলছিলাম। কার কথা বলছিলি? রাতেই না বললাম, এর মধ্যেই ভুলে গেছো। ওই যে একজন স্কুলে ভর্তি হইলো বয়স্ক একটা লোক, যার সার্টিফিকেটের জন্য বিয়ে হচ্ছে না, শফিকুল আসছিল। শফিকুল তারা নামাই দিয়ে গেল কেন? অনেক রিকোয়েস্ট করতেছিল আর আমিও না করিনি। আচ্ছা চলো, সব কথা কি এখানেই বলবো, ডিটেলসে সব বলবো। চলো এখন, অনেক রোদ, খিদা লাগছে, খাইতে দাও। আচ্ছা চল চল চল। আপনি তো দেখি বিয়োগই পারেন না, অঙ্ক করবেন কিভাবে? ম্যাডাম আমি বিয়োগ পারতাম, ঘটনা হচ্ছে কি বিয়োগ না করতে করতে ভুলে গেছি বিয়োগ করা। আমি যোগ করতে পছন্দ করি, আপনি আমাকে যোগ দিয়ে দেন, দেখবেন টপাটপ সব করে ফেলবো। এইগুলো কোন ধরনের কথা? আপনি কি আমার সাথে ফান করতেছেন? ফান করবো কেন? শোনেন, আমার আব্বা কখনোই কোনো কিছু মানে কমে যাওয়া পছন্দ করতেন না। এই যেমন ধরেন লস হলে কমে যায়। বাদ দেন না, পড়েন এখন। একটা কথা বলবো? বলেন। আচ্ছা আমি তো আপনার ছাত্র, তাই না? তো ছাত্রের সাথে আপনি মানে আপনি আপনি করে কথা বলছেন, এটা কি ঠিক? না ঠিক করছি না, তবে আপনাকে কি বলে ডাকা উচিত শুনবেন? এই না না না, ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। আপনি আবার কীভাবে বলবেন, কি বলবেন তাতে হয়তো আমার মন খারাপ হয়ে যাবে। আপনি বলছেন আপনি ভালো, লজ্জা পাওয়ার কিছু নেই, পড়েন। এই যে মানে হাসলে কি পড়া যায় নাকি? আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর। পড়েন না? হ্যাঁ, কবিতা পড়তে পারলে ভালো হতো। ও ভাবলেন না তো কবিতা? আচ্ছা আমি অঙ্কই করি। হ্যাঁ যোগটা যোগ করি, যোগ করতে পছন্দ করি, যেরকম একের সাথে এক, দুই দুই, দুইয়ের পরে তারপরে আরও যদি এক যোগ করি তিন, তাই না? যোগটাই ভালো। যোগ আর বিয়োগ করা লাগবে না? না বিয়োগ করা উচিত না, জীবন থেকে বিয়োগ করা উচিত না, তাই? কবিতা এটা আপনি কি করলেন রবি? আপনি প্রতিদিন আমাকে ফলো করেন, ফুল দেন, আজকে আপনি আমার রাস্তা আটকাচ্ছেন, আপনার কি কোনো কাজ নেই? আমি কেন আটকাচ্ছি সেটা কি তুমি বুঝতে পারছো না? না আমি বুঝি না, আমি কেন বুঝবো? ভাই আপনার মনে যত কথা আছে সব খুইলে কও। আরে মনের কথা কি কমু, তার আগে এটা বলো শফিকুল ভাইয়ের বাইকের পেছনে তুমি কেন উঠছো? আমি কার বাইকের পেছনে উঠবো কি উঠবো না তার উত্তর আমি আপনাকে কেন দেব? অবশ্যই দিবা, অবশ্যই তুমি দিবা, কারণ আমি তোমাকে পছন্দ করি। একতরফা? আরে একতরফা কিভাবে দুই তরফা করতে হয় সেটা আমি জানি। শোনো পরিশেষে একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি। আমি বাসি না কবিতা। আরে আশা করি চিঠির উত্তরটা দিবা, সরি। আসসালামু আলাইকুম। আমি তো টিচারের সাথে মিথ্যা কথা বলতে পারবো না, আমি চেষ্টা করছিলাম কিন্তু মাথায় কোনোভাবেই কিছু ঢুকলো না। গেলাম বাদলের বাড়িতে, গিয়ে দেখি বাদলের মা অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু ম্যাডাম চেষ্টার কোনো ত্রুটি করি নাই। এটা হচ্ছে আপনার চেষ্টার নমুনা, বাদল আপনাকে হোমওয়ার্ক করে দিলে ওই হোমওয়ার্ক আপনি আমাকে দেখাতেন না, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। আমি জানি যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু আমার আব্বা তো মানতে চায় না। শুনেন, সুন্দরী শিক্ষিত মেয়ের চিন্তা মাথা থেকে বাদ দেন। আমি তো বাদ দিতেই চাই, কিন্তু ওই যে বিশ্ববিখ্যাত সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলছেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। আপনার কাছে শিক্ষার এত দাম, তাহলে আপনি ছোটবেলায় কেন পড়াশোনা করেননি? বিশ্বাস করবেন কিনা জানি না, মানে আমার দোষ আছে কিন্তু তার চেয়ে বেশি দোষ আমার আব্বার। সবসময় তার কাপড়ের ব্যবসায় আমাকে বসতে হতো। বুঝতে পারছি,
এখন বেশি কথা না বলে হোমওয়ার্ক শেষ করো। না না আমি চিটকুট নিতে পারবো না। কি বললো আপনাকে আমি চিটকুট দিচ্ছি? ইস কেন যে বলতে গেলাম, চিটকুট নেব না, নিলে কি সমস্যা হইতো? আপনি যা ভাবছেন এটা তা না, এটা একটা চিঠি। কার জন্য চিঠি? আপনি তো রবিকে চেনেন, সে আমাকে রাস্তায় প্রতিদিন ডিস্টার্ব করে, ফুল দেয়, পিছনে বাইক নিয়ে ঘুরঘুর করে। আজকে আমাকে সে রাস্তায় আটকিয়ে প্রেমের প্রস্তাব দেয় আর সাথেই চিঠিটি ধরিয়ে দেয় যাতে আমি তাকে এই চিঠির উত্তর দিই। দেখেন, ভালোবাসার নৈতিক অধিকার তো সবারই আছে। এখন কথা হলো যে আপনি তাকে পছন্দ করেন কি না। আমি তাকে পছন্দ করতে কেন যাব? তো এই কথা আপনি আমাকে আগে বলবেন না। মনে রাখবেন, অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেইনি। দেখেন আমি রবিকে কি করি, আপনি শুধু আমার পাশে থাকবেন। পরে কোনো ঝামেলা হবে না তো? আরে কি বলেন, আমি যেখানে আছি সেখানে আপনি কোনো টেনশনই করবেন না, কোনো সমস্যা নেই। দেখি চিঠিতে কি লিখেছে। প্রিয় ববিতা, আরে আপনার নাম তো কবিতা, নামটাই ঠিক মতো লিখতে পারে না। হ্যাঁ, আরে অসংখ্য বানান ভুল। আমি যদি আপনাকে চিঠি লিখতাম তাহলে একটা বানানো ভুল থাকতো না। মানে মুখ ফুসকে বলে ফেলেছি। শেষ করে এটা দেখ, চিনতে পারিস কিনা। বুঝতে পারছি, কবিতা আপনার নিয়ে আইসে সিটির জবাব নিয়ে আনলে কেন? একদম রাইট। এখন বল, তুই কবিতাকে চিঠি লিখছিস কেন? কেন চিঠি দেওয়া কি? এই তো তোলা দাঁড়া, কেন ভাই চিঠি দেওয়া কি অন্যায়? দেখ, সম্পর্কে তোরা আমার ভাই ভাতিজা, একজন স্কুল টিচারকে তোদের সম্মান করা উচিত। আর রবি, তুই যে কবিতাকে পছন্দ করিস, তোর কী যোগ্যতা আছে পছন্দ করার? আর বাদ দিলাম, যোগ্যতার কথা বাদ দিলাম, কবিতা যে তোকে পছন্দ করে না সেটা তুই বুঝিস না? দেখেন শফিকুল ভাই, এত কিছু বোঝার সময় আমার নাই। তার আগে আপনি আমারে বলেন, কবিতার হইয়া ওকালতি কেন করতে আসছেন আমার সামনে? হ্যাঁ, আপনি বড় ভাই, বড় ভাইয়ের মতো থাকেন, সম্মান করব। আমাদেরকে আমাদের কাজটা করতে দেন ভাই। রবি, তুই কার সামনে দাঁড়ায় কথা বলছিস একবার চিন্তা কর, অতীতটা একটু স্মরণ কর। আর কিছু বললাম না, চলেন ম্যাডাম। রবি কি আমাকে ডিস্টার্ব করবে? আর একবার যদি আপনার দিকে রবি তাকায় দেখেন কি করি। কি করবেন আপনি, কি করবেন আপনি আমারে বলে যান। আচ্ছা, আপনার কি লজ্জা নাই এরকম একটা মেয়েকে আপনার বাইকের পিছনে বসায় বসায় ঘুরেন? শুনেন, আপনার আমি লাস্টবার ওয়ার্নিং করতেছি, এই মেয়ের সাথে আপনি কথাও বলবেন না, বাইক নিয়ে ঘুরবেন না। একটু তেমন কিছু না। কোথায় লাগছে? এত কথা বললো না, জানতো আপনি হয়নি, হয়তো তো পারতো, এখন তো আমার চিন্তা আরো বেড়ে গেছে। নানা খালাম্মা, আপনি যা মনে করতেছেন তেমন কিছু না, কিন্তু কোনো সমস্যা নাই। আর রবি আর কোনোদিন শ্বাস পাইবো না ওই কবিতার সামনে দাঁড়ানোর। রবি টুবির কথা বাদ দেন তো, মা যাও তো গরম পানি নিয়ে আসো তার জন্য। আচ্ছা যাইতেছি। আপনার সামনে পরীক্ষা আর আমার জন্য একটা অঘটন ঘটে গেল। আরে কোনো অসুবিধা নেই, পরীক্ষা তো অনেক দেরি আছে, আর আমার তো পাস হইলেই হলো। দেখা যাবে, আর কোথাও লাগছে না? আর এখানে একটু অল্প একটু ছিলে গেছে, এটা ঠিক। রাগ করে ওষুধ খাবে না এখন সুগার হাই, এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে।
সুগার লো কিংবা হাই, 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল। কবিতাকে আমার মনের কথাটা বলবো, সে আমাকে ফোন করে আসতে বলছে, তার মানে পজিটিভ রেজাল্ট আসবে, আর কয়েকদিন পর তো সার্টিফিকেট পেয়ে যাব, বলেই ফেলবো আজকে কবিতাকে, মনের কথা বলেই ফেলবো। সরি লেট হয়ে গেছে, কত ঘন্টা আসছেন? 2 ঘন্টা। 2 ঘন্টা আগে আসতে আপনাকে কে বলছে? আরে সেটা আপনি বুঝবেন না, মনে করেন রাস্তায় মোটরসাইকেলটা খারাপ হয়ে গেল, তখন ইঞ্জিনের ব্যাপার তো মেকারের কাছে যাও, এবং মেকারের কাছে গিয়ে কখন ঠিক হবে ইঞ্জিন তার তো কোনো গ্যারান্টি নেই, সেই জন্য কোনো রিস্ক নিয়ে নি। বাদ দে, কেমন আছেন আপনি? আমি ভালো, আপনি? আমিও ভালো। পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, এইবার কেউ স্বজন প্রীতি করেও আমাকে পরীক্ষায় ফেল করাতে পারবে না। আচ্ছা তাই নাকি, তাহলে তো আপনি এখন একটা সার্টিফিকেটের মালিক হয়েই যাচ্ছেন। অবশ্যই ইনশাল্লাহ, রাইট। তাছাড়া আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু তার আগে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দাঁড়ান দেখেন। কি হলো, মুখটা কালো হয়ে গেল কেন? যে ছাত্র নিজের রেজাল্টের খবরই জানে না সে আবার পাশ করবে, আপনি ফেল করছেন। মানে এত ভালো পরীক্ষা দিলাম, রেজাল্ট তো এরকম হওয়ার কথা না। মানে পরীক্ষার খাতা দেখার সময় কোনো গন্ডগোল হলো কিনা, মানে আমি শুনছি বয়সের সাথে ঝগড়া করে রাগ করে মেজাজ ঠিক থাকে না, তখন ছাত্রদের ওই সাদা খাতা দেখে ফেল করায় দেয়। চাপাটা কম মারেন, আপনি সব বিষয়ে ফেল করছেন, মাত্র 2টা বিষয়ে পাশ করেছেন আর বাকি সবগুলোতে এফ পাইছেন। আপনার কি মনে হয় প্রত্যেকটা টিচার তার বয়সের সাথে ঝগড়া করে খাতা দেখে? আপনি বাদ দেন, আপনি কি বলতে চাইছেন আপনি বলুন। না কিছু না। শফিকুল সাহেব শুনেন, সবার কপালে সার্টিফিকেট জুটে না, আপনি ব্যবসা করেন, আমার মনে হয় আপনি ব্যবসা করলে ভালো উন্নতি করতে পারবেন। সত্যি বলছেন, আমি ব্যবসায় উন্নতি করতে পারবো? আপনি আমার পাশে থাকবেন তো? আমি পাশে থাকবো মানে? না মানে আমি আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। ইয়েস নো কোনো কিছু তো বললো না, যাক বললে ফেললাম তো, কিছু তো একটা রেজাল্ট তো পাবোই। চলেন ম্যাডাম। রবি কি আর আমাকে ডিস্টার্ব করবে? আর একবার যদি আপনার দিকে রবি তাকায় দেখেন কি করি। কি করবেন আপনি, কি করবেন আপনি আমারে বলে যান। আচ্ছা আপনার কি লজ্জা নাই এরকম একটা মেয়েকে আপনার বাইকের পিছনে বসায় বসায় ঘুরেন? শুনেন আপনার আমি লাস্ট বার ওয়ার্নিং করতেছি, এই মেয়ের সাথে আপনি কথাও বলবেন না, বাইক নিয়ে ঘুরবেন না। ওই কি করবি রে? ওই কি করব মানে? আপনি দেখতেছেন কি করব? ভাই বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি আপনি দেখতেছেন? হ্যাঁ কি কি দেখতেছেন আপনি? আপনি দেখতেছেন? আরে
আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। বাবা, সার্টিফিকেটের আর দরকার নাই, তুমি যে চেষ্টা করিস তাতেই আমি খুশি। আপনি আমার সাথে একটু বাইরে আসুন। রোগী আপনার কি হয়? জি, আমার চাচি। চাচি, রোগীর অবস্থা তো খুব একটা ভালো না, আর এত রাত্রে তো হাসপাতালে নেওয়া সম্ভব না। আপনি এক কাজ করেন, এই ওষুধটা সদর হাসপাতাল থেকে এক্ষুনি নিয়ে আসেন, আমি ভিতরে আছি। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, মানে চাচি ভালো আছে। হ্যাঁ, আমি জাস্ট একটা ওষুধ নিয়ে আসি। আচ্ছা।
টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন ভিতরে চলুন। আপনাকে আমি অনেক অপমান করেছি, তারপরও আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আরে এখানে ক্ষমা চাওয়ার কি আছে, মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে। ঠিক তাই, আপনার মতো মানুষ আমার এখন খুব প্রয়োজন। কিন্তু আমার যে সার্টিফিকেট নাই। আমি তো সার্টিফিকেট চাই না, আপনার মতো একটা ভালো মানুষ আমার পাশে থাকলেই চলবে। Thank you.
রাগ করে ওষুধ খাবে না, এখন সুগার হাই। এত রাতে ডাক্তার পাই কই? উনি তো ডাক্তার আছে। সুগার লো কিংবা হাই, 24 ঘন্টা ডাক্তারি প্রয়োজনে ডিজিটাল হসপিটাল।